বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। যে জীবাত্মা দ্বারা মন এবং দেহেন্দ্রিয়াদি জয় করা হয়েছে তার জন্য তারই জীবাত্মা বন্ধু, এবং যার দ্বারা মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ জয় করা হয়নি তার জন্য শত্রু সে স্বয়ং। এই দুটি শ্লোকেই শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করুন, তাকে অধোগতিতে নিয়ে যাবেন না, কারণ আত্মাই বন্ধু। এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয়। কি রূপে? যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন তার জন্য তার আত্মাই বন্ধুর মতো ব্যবহার করে, পরম কল্যাণকর হয়। এবং যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেননি তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে, নীচ জনি এবং যাতনার দিকে নিয়ে যায়। প্রায় লোকে বলে আমি তো আত্মা। গীতা শাস্ত্রে বলেছে একে শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। আত্মা নিত্য অমৃত স্বরূপ, শাশ্বত, অপরিবর্তনশীল, এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান। তারা গীতাশাস্ত্রের এই পংক্তিগুলি লক্ষ্য করে না যে আত্মা অধোগতিতেও যায়, আত্মার উদ্ধারও হয়, যার জন্য কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়ার আচরণ করলেই উপলব্ধি হয়, এই কথা বলা হয়েছে। এখন দেখা যাক অনুকূল আত্মার লক্ষণ কি। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়ো। শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং মান ও অপমানে যার অন্তঃকরণের বৃত্তিসমূহ শান্ত, এইরূপ স্বাধীন আত্মা যার, তার মধ্যে পরমাত্মা সদা স্থিত, কখনো পৃথক হন না। জিতাত্মা অর্থাৎ যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার বৃত্তি পরম শান্তিতে প্রবাহিত, একেই আত্মার উদ্ধারের অবস্থা বলে। আরো বললেন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চনঃ। যার অন্তঃকরণ জ্ঞান ও বিজ্ঞানে তৃপ্ত, যার স্থিতি অচল, স্থির এবং নির্বিকার, যিনি বিশেষ রূপে ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার দৃষ্টিতে মাটি পাথর ও সোনা এক, এইরূপ যোগীকে যুক্ত বলা হয়। যুক্তির অর্থ যোগে সংযুক্ত, একেই বলে যোগের পরাকাষ্ঠা। যোগেশ্বর পঞ্চম অধ্যায়ের শ্লোক সংখ্যা 7-12 পর্যন্ত যার বর্ণনা করেছেন, পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার এবং সেই সঙ্গে তাঁকে জানাকেই বলে জ্ঞান। সাধক ইষ্ট থেকে যদি 1 ইঞ্চি দূরেই থাকে, জানবার ইচ্ছুক, তবুও তাকে অজ্ঞানীই বলে। সেই প্রেরক কিরূপে সর্বব্যাপ্ত, কিরূপে প্রেরণা প্রদান করেন, কিরূপে অনেকগুলি আত্মার একসঙ্গে পথ প্রদর্শন করেন, কিরূপে তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের জ্ঞাতা, সেই প্রেরক ইষ্টের কার্যপ্রণালীর জ্ঞানই বিজ্ঞান। যেদিন থেকে হৃদয়ে ইষ্টের আবির্ভাব ঘটে সেদিন থেকেই তিনি নির্দেশ দিতে আরম্ভ করেন, কিন্তু শুরুতে সাধক বুঝতে পারেন না। পরাকাষ্ঠাকালেই যোগী তার আন্তরিক কার্যপ্রণালী সম্পূর্ণভাবে বুঝতে পারেন, এই বোঝার ক্ষমতাকেই বিজ্ঞান বলে। যোগারূঢ় অথবা যুক্ত পুরুষের অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে তৃপ্ত থাকে। এইরূপ যোগযুক্ত পুরুষের স্থিতির নিরূপণ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ
পুনরায় বললেন, সুহৃন্মিত্রার্যুদাসীন মধ্যস্থদ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। লাভ করবার পর মহাপুরুষ সমদর্শী ও সমবর্তী হন। পূর্বে শ্লোকে তিনি বলেছেন, যিনি পূর্ণ জ্ঞাতা অথবা পণ্ডিত, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, চণ্ডালে, গরু, কুকুর, হাতিতে সমদর্শী হন। এই শ্লোক তারই পূরক। তিনি আন্তরিকতার সঙ্গে পরের উপকার করেন। এরূপ সহৃদয় মিত্র, শত্রু, উদাসীন, দেশী, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও সমান দৃষ্টি সম্পন্ন যোগযুক্ত পুরুষ অতি শ্রেষ্ঠ। তারা কে কি করে না করে কার্যকলাপের উপর দৃষ্টি দেন না। তাদের ভিতরে যে আত্মা আছে সেই দিকেই তাঁর দৃষ্টি পড়ে। এদের মধ্যে পার্থক্য কেবল এই দেখেন যে কেউ কিছু নিম্নস্তরে দাঁড়িয়ে, কেউ নির্মলতার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সে ক্ষমতা সকলের মধ্যেই আছে। এখানে যোগযুক্তের লক্ষণ পুনরায় পুনরাবৃত্তি করা হয়েছে। কিভাবে যোগযুক্ত অবস্থা লাভ করা যায়, কিভাবে যজ্ঞ করা হয়, যজ্ঞস্থলী কিভাবে প্রস্তুত হবে, আসন কেমন হবে, কি রূপে আসনে উপবেশন করা হবে, যজ্ঞকর্তা দ্বারা যে নিয়মগুলি পালন করা হবে, আহার বিহার শয়ন জাগরণে সংযম এবং কর্মচেষ্টা কিভাবে সম্পাদন হবে, এই বিন্দুগুলির ওপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এর পরের পাঁচটি শ্লোকে আলোকপাত করেছেন। আপনিও যাতে সেই যজ্ঞ সম্পন্ন করতে সমর্থ হন। তৃতীয় অধ্যায়ে তিনি যজ্ঞের নাম নিয়ে বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়াই সেই নিয়ত কর্ম। চতুর্থ অধ্যায়ে তিনি যজ্ঞের স্বরূপ বিস্তারপূর্বক বলেছেন, যাতে প্রাণের অপানে আহুতি, অপানের প্রাণে আহুতি, প্রাণ অপানের গতি রোধ করে মনকে নিরুদ্ধ করা হয়। যজ্ঞের শুদ্ধ অর্থ আরাধনা এবং আরাধ্য দেব পর্যন্ত যে প্রক্রিয়ার দ্বারা পৌঁছানো যায় সেই বিষয়ে পঞ্চম অধ্যায়েও বলা হয়েছে, কিন্তু তার জন্য ভূমি, আসন, করবার বিধি ইত্যাদি সম্বন্ধে বলা বাকি ছিল। তারই উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে আলোকপাত করছেন। যোগী যুঞ্জীত সততম আত্মানম রহসি স্থিতঃ একাকীয়ত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহঃ। চিত্ত জয় করবার জন্য প্রযত্নশীল যোগী মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত করে বাসনা ও সংগ্রহ রহিত হয়ে নির্জন স্থানে একাকী চিত্তকে আত্মপলব্ধি করবার যোগক্রিয়াতে নিযুক্ত করবেন।